এটি হচ্ছে ইসলামিক সিটি অফ আটলান্টিক কাউন্টির ব্যবস্থাপনাধীন কবরস্থান এবং প্রথম এই অঞ্চলে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বাংলাদেশি ব্যবস্থাপনাধীন কবরস্থান। হ্যাঁ, অনেক আমরা তো এই উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। আমি কত সাল 2022 তো উদ্বোধন করলেন, আগস্ট কি 2022 আগস্টে না জুলাই আগস্টের সময়। হ্যাঁ, গাড়িতে একবার ঘুরে আসি। এগুলো আপনাদের কিনতে হয়েছে? কবর কি দেয়া শুরু হয়েছে নাকি? আর ওনাদের আটলান্টিক সিটি এলাকার না বাইরের? আটলান্টিক সিটি 11 বার আপনারা এখানে শুধুমাত্র বাংলাদেশি যে কবর দিচ্ছে তা না, সব মুসলমানদের জন্য, সব সকল মুসলমান ভাইদের জন্য, ভাই বোনদের জন্য কিনে দিতে হয় আর কি। কিভাবে, কত টাকা করে? এখন প্রতিটা কবর তো $1200 করে, $1200 $1200। আমাদের এদিকে আরো অনেক জায়গা আছে, ওদিকে আরো অনেক জায়গা আছে, সামনে ওই কর্নারে জায়গা আছে। সুতরাং এদিকে জাস্ট যতটুকু রেডি করছি তার জন্য একটা সীমানা পাশে দিতে হচ্ছে। আচ্ছা, এটা সিটি রিকোয়ারমেন্টের জন্য। তো পরবর্তীতে যখন আমরা এদিকে রেডি করব তখন এই এটা উঠে গিয়ে আরো ওদিকে চলে যাবে। এখানে আরো কত দূর যাওয়া যাবে? আরো অনেক অনেক রয়েছে, যতটুকু করছি মনে করেন আমরা 1/3 শেষ করলাম, আরো 2/3 রয়ে গেছে। এখানে কত কবর দেয়া যাবে এই এই জায়গার ভিতরে? 1500 অলমোস্ট 1500 থেকে 1600 কবর দেওয়া রেডি আছে, জায়গা রেডি। এ তো দেখি একবার ঘন বন। জি, ঠিক এটা একই ধরনের ছিল। ও আচ্ছা, পুরো জায়গাটা একই ধরনের ছিল, এটা ওপেন ছিল না? ওপেন ছিল না। এটা যেভাবে ঘন বন দেখছেন, হ্যাঁ এটাও ঘন বন ছিল। এই গাছরে এইভাবে আপনারা আপরোটেট করছেন, মাটি বানানো যাবে না? তো কঠিন কষ্ট করছেন, অনেক কঠিন কষ্ট করছেন, কারণ যে পরিমাণ মোটা, ও বিশাল বিশাল গাছ। ওইদিকে তো আরো বেশি, অনেক ঠিক বন। আচ্ছা চলে, তার মানে হলো আপনারা 1200 থেকে 1500 ভিতরে এখন করতে পারবেন? পনেরোশো প্লাস এখানে করতে পারবেন, কবর দিতে পারবেন। আর আপনারা প্ল্যান আছে আরো সম্প্রসারণের? সব মিলে কত কবর হবে এখানে? 4001। এরপরে আমাদের আরো কিছু জায়গা নেওয়া হয়েছে, ওইদিকে আরো বাড়বে। কোন দিকে নিছেন জায়গা? কর্নারে। আচ্ছা, এই এই সীমানার ভিতরে? সীমানার সাথে, রাস্তার ওই পারে না তো? না না, সীমানার সাথে। আচ্ছা, তো তার মানে আরো বাড়বে, মানে তাহলে সব মিলে এখানে কত কবর, একদম চূড়ান্ত ভাবে কত কবর দিতে পারবে, ব্যবস্থা করতে পারবেন আপনারা? বর্তমান অবস্থা অলমোস্ট 5000 এর কাছাকাছি যাবে। হ্যাঁ, আর পাশে আরো জায়গা আছে, ইন ফিউচারে আমরা এটা কিনে, তার মানে বাড়াতে চাইলে বাড়াতে পারবে। এটা এমন না যে পাশে না, ইয়ে না, আর পাশে অনেক জায়গা বিক্রি করার জন্য মানুষ অফার দিচ্ছে, কিন্তু আমরা এখনো রেডি না। আগে তো তারা আপনাদের বিরোধিতা করছিল, এখন অনেকে জায়গা দেওয়ার জন্য রেডি। হ্যাঁ, তারা ভালো কাজ মনে করছে যে এটারে, তাই না? আর এগুলো হলো রো না? এক এক রোতে কয়টা? ডিফেন্ড করবে আপনার এক এক রোতে এক এক ধরনের সংখ্যা, কবর সংখ্যা এক এক রোতে। হ্যাঁ, কেনাটা কেমন? কেনা মানে কেউ যদি কিনতে চায় তাহলে কিভাবে কিনতে হয়? না, জাস্ট ওরা যদি আসে একটা কবরের জন্য 1200,
দুইটার জন্য এভাবে দিয়ে রাখা। আপনাদের যে বাল্ক বেচা শেষ হয়ে গেছে নাকি? না এখনো আছে, যদি কেউ নিতে চায় এখনো যোগাযোগ করতে পারবে। কত কবর আছে এখন আপনাদের কাছে? এক্স্যাক্টলি হিসাব আমার কাছে নাই, আমার মনে হয় এখনো আছে মানে 700 রয়ে গেছে হয়তো। ও 700 মতো বিক্রি হয়েছে আর 700 রয়ে গেছে এই ধরনের। জি আচ্ছা, তো সেটা কিনতে চাইলে 1200 করে কিনতে পারবে? আর শর্ত হলো $150 আর যখন ইউজ করবে কবর দিতে যাবে বা কবর দিবে তখন পরবর্তী কন্টিনিউয়াস মেইনটেনেন্সের জন্য। ইভেন ইভেন কবর দেওয়া শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, মেইনটেনেন্স করে যেতে হবে, তখন তো আর কেউ টাকা দেওয়ার দরকার। সেটা কতদিন পরে বল? আপনাদের ক্লিন করা সব কিছু মেইনটেনেন্স এখানে কবর তাহলে আপনি অ্যাবলিশ করবে না? না, এখানে একটা কবর এক জায়গায় একবারে হবে, পরে ফুল লাইফে ডাবল বা এটার উপর আরেকটা কবর হবে না। হ্যাঁ, কিন্তু এখানে তো হয় কবর, হয় কিন্তু আমাদের এটা অনুমোদন ওইভাবে একটা কবরের জায়গায় একটা কবরে হবে। আচ্ছা, আমি একটা বিষয় ক্লিয়ার করি, কারণ কবরের যখন ভিডিও করতে যাই তখন কবরের যে কবর দেওয়ার প্রক্রিয়া, আমেরিকাতে যেভাবে প্রক্রিয়া কবর দেওয়া হয় এগুলো নিয়ে বাইরে যারা দেখেন তারা নানান ধরনের প্রতিক্রিয়া দেখান বা তাদের কৌতূহল আছে, কারোর ধারণা যে এই প্রক্রিয়ায় কবর দেয়া, এই মেশিনটা দিয়ে কবর দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়, এগুলো দিয়ে মেশিন দিয়ে মাটি চাপা দেওয়া, সব কিছু মিলে তাদের একটা আমি বলবো বিভ্রান্তিও আছে, একটু শুনি আপনার কাছ থেকে। আসলে না, ওই ধরনের কোনো বিভ্রান্তিকর বা কোনো ইয়ে নেই, এটা সুন্দরভাবে ফটোনের একটা স্ল্যাব আছে আমাদের এখানে আছে, আপনি যদি দেখতে চান দেখতে পারবেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখুন, এটা এই এটা বসা বসা ওখানে মধ্যে এটা লাস্টে বসানো হয়, বসানোর পর দিয়ে যায় এটার একটা লিড আছে কভার দেন, তারপর আস্তে আস্তে মাটি দেওয়া হয়, দুম করে ধাক্কা দিয়ে মেটে ফেলে যেন তেন ভাবে করে না, এটা সব সম্পূর্ণ সম্পূর্ণ ইসলামিক কায়দা, ইসলামিক কায়দা সম্পূর্ণ টোটাল ইসলামিক কায়দা। এবং মাঝখানে এটাকে যে মাটির সাথে কন্টাক্ট, বডিটা মাটির সাথে কন্টাক্টে হয়, এখানে পুরোটু বক্স না, যেমন আমাদের এখানে যে ইয়েগুলো কংক্রিটের যে ইয়েগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একটা রিং আছে না, এটা ধরে এটা উঠে ফেলে, উঠে ফেলে মাঝখানে মাঝখানে ঠিক এটা 30 ইঞ্চি ওয়াইড, আচ্ছা, পাশে 6 ইঞ্চি 6 ইঞ্চি ল্যান্ডিং করার জন্য মাঝখানের জায়গাটা খালি মাটির সাথে কন্টাক্ট, বডিটা মাটিতে শোন, এখানে কোনো রকমের ওই বক্সের ভিতরে নয়, কিন্তু আর এখানে কোনো বক্স দিতে হয় না, বডিটা সরাসরি নিয়ে মাটির মধ্যে, তার বক্স থেকে বের করে নিয়ে মাটির মধ্যে বসাই দেন, ওই ভিতরে মাঝখানে জায়গাটা খালি, আচ্ছা, এই যে বক্স, হ্যাঁ হ্যাঁ এটা আমি লিডটা বুঝতে পারছি, হ্যাঁ, এই যে এতটুকু থেকে এতটুকু জায়গা মাঝখানে খালি, আচ্ছা, এই মাঝখানে স্ল্যাবটা দেয়া হয়, এই স্ল্যাবটা করা হয়েছে, এটা হলো সিটি রিকোয়ারমেন্ট, সিটি রিকোয়ারমেন্ট, এবং যাতে পাশেরটা ভাঙে না, পড়ে না, পড়ে বা এটাকে কোনো অ্যানিমেল বা কোনো কিছু যদি এটা উঠে না ফেরে ডেস্ট্রয় না হয় কোনো রকমের, যেমন এরা আমরা যখন অনুমতি নিতে গেছি ওরা তখন বলছে এটা মাটির সাথে মিলে যাবে, অ্যানিমেলে উঠে ফেলবে, বহু ধরনের ওরা প্রতিবাদ করছে, তো এভাবে দিতে গেলে আর কোনো রকমের অ্যানিমেল নেবে না, মাটি কোনটাকে পরিবেশ নষ্ট হবে না, সব কিছু মিলে এভাবে সিটি আমাদের। আর উপরে এই জিনিসটা দেন না? জি, উপরে এটা দিয়ে কভার করে, এই স্ল্যাবটা দিয়ে, এটা তো নতুন, এটা তো আর কোথাও দেখিনি, আমরা এটা বলতে এটাকে দিয়ে কভার করে আটলান্টিক সিটিতে এভাবে করতে হয়, এভাবে করতে হয়, কাঠের যে বক্সটা ওটা দিতে হয় না, আচ্ছা, কাঠের বক্সটা এটার ভিতরে দিতে হয় না, এটাই বক্স, এটার মধ্যে বডিটা শুধু, আচ্ছা, কাঠের বক্সে রাখলেও তো সমস্যা নাই, দিতে পারেন, ডাবল কস্ট আসবে ওটার জন্য, রিকোয়ারমেন্ট না, না কিন্তু আমি বলছি যে যারা দেয় নিউ ইয়র্ক সিটিতে যারা দেয় তারা তো ভুল কিছু করে না, না না, ওরা ওইভাবে অনুমতি পাওয়া এবং ওইভাবে দিতে হয়, তার মানে হলো যে অনুমতিটা আপনি পাচ্ছেন সেটা কোনোভাবে ইসলামের সাথে, ইসলামী কায়দার সাথে কন্ট্রাডিক্ট করে না, এখানে ল্যান্ড অফ ল মানে এবং ইসলামিক ল দুইটাকে সমন্বয় করে সাধারণত করতে হয়। ধর্ম কি বলে, শরিয়া কি বলে, বা আমরা আমরা যেমন ইয়া আছে যে মাটির সাথে এসেছি আমরা মাটিতে মিশে যাব, হ্যাঁ, যার কারণে আমরা ওইভাবে ইসলামিক ল এবং স্টেট ল মাটি থেকে এসেছি মাটিতে মিশে যাব, যার কারণে আমাদের বক্সটা ওইভাবে
ডিজাইন করা। হ্যাঁ, এখানকার যে ল সেটি তো ইসলাম বিরোধী না বা কোনো ধর্ম বিরোধী না, ওরা করেছে মানবতা বা এখানকার জনসেবার দৃষ্টিভঙ্গি থেকে, ওরা কোনো স্পেশালি কোনো ধর্মের বিরুদ্ধে, ওরা পরিবেশ বিভিন্ন রকম স্টাডি করে ওইভাবে করছে। হ্যাঁ, কোনো ধর্মের বিরুদ্ধে ধর্ম মাথায় আনে নাই, সেভাবে মাথায় আনে নাই, ওইভাবে করছে ওরা। তার মানে হলো এটা একটা সিমেন্টের বক্স, সিমেন্টের বক্স, সিমেন্টের বক্সটার নিচটা খোলা, নিচটা খোলা। আমরা দুঃখিত আপনাদের ভালো করে দেখাতে পারছি না, কারণ এখানে এত বাতাস এই জিনিসটা উঠে দেওয়া পারবো না। তো একটা স্ল্যাব আছে এখানে, আগেও আর একটু দেখাই আপনাদের, সরি আমি আর একটু দেখাই। সো এই স্ল্যাবের ভেতরে নিচেটা ফাঁকা, ফাঁপা, নিচেরটা খোলা, হ্যাঁ মাটির সাথে কন্ট্যাক্ট, আর উপরেরটা এভাবে লিড করা। আর এই জিনিসটা যন্ত্র দিয়ে তুলতে হবে, এটা এখানে যে আংটা আছে এখানে আংটা লাগিয়ে তুলতে হবে, এখানে হুক লাগিয়ে তুলতে হবে, কোনো কোনো সুযোগ নাই এমনি নর্মালি হাতে তোলার। হাতে তুললে ম্যানুয়ালি উঠানো ইম্পসিবল, হাতে তুলতে গেলে অন্তত 20 জন লাগবে বা 10 জন লাগবে, তো এত লোক কোথায় পাওয়া যাবে? এই ইয়ে দিয়ে এটা দিয়ে মাটি করা হয় এবং লিডটা এটার সাথে সেন আটকাইয়া এবং এইটাতে মাটি ভরাইয়া আস্তে করে ঢালা হয়, এই যে বাকেটটাতে, বাকেটে মাটি ভরাইয়া আস্তে আস্তে করে ঢালা। তার মানে হলো প্রযুক্তির সাথে আসলে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই, মানে আপনার সেই এখানে অসম্মান কবরপতি বা ইয়ের প্রতি অসম্মান অশ্রদ্ধা যেন তেন ভাবে না, ওইটা না, এটা সব সম্মানের সাথে এবং অত্যন্ত সাইন্টিফিক হয়েছে। আচ্ছা, এই যন্ত্র চালাই তো মুসলমান না? না, এই যন্ত্র চালাই ইকবাল ভাই চালাইতে পারে, ইকবাল ভাই চালাই নাকি? না, মানে ইউজুয়ালি ধরেন স্প্যানিশ দেখি বা না না, আমাদের এখানে তো কবরগুলো গ্রো করতে যন্ত্র যেই চালাক এটা তো ম্যাটার করে না, ম্যাটার করে না, এটা কোনো অসুবিধা নেই, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে ইকবাল ভাই কবর করতে পারে আর মাইনউদ্দিন ভাই মেশিন চালাতে পারে, মুসলমান বা অমুসলমান কেউ ঘুরুক সেটা দ্বারা কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, আমি সে কথাই বলতেছি, কারণ আপনি যখন ধরতে চাইবেন, আপনি যখন প্যাচ করতে চাইবেন ফতোয়া ছাড়া বা শরিয়া ছাড়া আপনি নানান কথা বলে প্যাচ করতে পারবেন, তাই না? এগুলো তো অনেক ভাবে করা যাচ্ছে, মেশিন কে মুসলমান তৈরি করছে কিনা। এখানে আর কয়েকটা আনি রাখা হয়েছে, আচ্ছা ওই স্ল্যাব গুলা বক্স গুলা, কিন্তু বক্সটা আমার কাছে নতুন মনে হয়েছে, আমি এই ধরনের বক্স দেখিনি। যে আমাদের এটার জন্য এটা সব দিক দিয়ে মানে আমরা এটার জন্য হ্যাপি, মানে নিচের অংশটা খালি হওয়ার সাথে বডিটা মাটির সাথে কন্টাক্ট ইয়ে থাকে, মাটি মাটিতে শোয়ানো যায়। ওকে, আর এটা হচ্ছে অফিস কাম মসজিদের ব্যবস্থাও আছে না এখানে? না, এখানে মসজিদ ওইভাবে না, এখানে অফিস, কেউ যদি নামাজ পড়তে চায় করতে আসে, নামাজ পড়ার ব্যবস্থা থাকে। আচ্ছা আচ্ছা, সেটা আছে। নিউ ইয়র্ক সিটি থেকে কত দূরে এই জায়গাটা? 2 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিটের ড্রাইভ। সাইজ তো আছে একটা না কবরের, সাইজ কত? সাইজ এখানে 3 ফিট বাই 10 ফিট, 3 10, 3 বাই 10, তার মানে পাশে আপনি 3 ফিট পাবেন, 3 ফিট আর লম্বাটা 10 ফিট, 10 ফিট এটা লাগে না, কিছু টাকা ওই যে ওয়াকিং এর জন্য থেকে যায়। আচ্ছা, কেউ চাইলে ধরেন একটা কবর কিনলো এখানে, সে আরো একটা কবর ওইদিকে খালি রেখে দিয়ে ওইখানে কোনো কাউরে কবর দিল না বা আমরা আমরা কন্টিনিউ যাই, আপনি যেখানে কিনেন না কেন আপনার এখানে থাকবে, কারণ একটা কবর দিতে গেলে ওখানে দুইটা কবরের মাঝখানে একটা কবর যখন মেশিনে আসবে পুড়বে, আর একটা কবর তখন সংরক্ষণ করা বা ওইটাকে অনার করা ঠিক মতো হবে না, সুতরাং আমরা সিরিয়াল মেইনটেইন করি। দ্যাট ইজ গুড পয়েন্ট। আপনি ফ্যামিলিতে যদি 5টা বা 10টা কিনেন, আপনার জন্য 10টা জায়গা এক জায়গায় রাখা সম্ভব হবে না, কেননা আপনি যখন সিরিয়ালে যে আসবে কিন্তু আপনি এ রোতে থাকবেন, যেমন কি রো 29 এর মধ্যে থাকবেন, কিন্তু সেখানে রো 29 1 2 3 4 এইভাবে থাকবে না, 29 যখন আপনার সিরিয়াল যেভাবে আল্লাহ কবুল করে ওইভাবে আসবে।
আপনার হয়তো প্রথমে কেউ আসলো তারপরে লাস্টে অথবা মিডলে এইভাবে হবে, কারণ কবরগুলো আমরা সিরিয়ালি দিতে হচ্ছে। মাঝখানে একটা জায়গা রাখি, যখন নতুন করে আবার ঘুরতে আসবো তাহলে দুটো কবরে আর ক্ষতি ক্ষতির সম্মুখীন যেটা সম্মান বা শ্রদ্ধা যে ইয়ার মতো সেটা রক্ষা করা সম্ভব হবে না, কারণ মেশিন দুটাকে ড্যামেজ করে নিবে মাটি উঠাইতে গিয়ে। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলেন আপনারা যে টু অ্যাটেম্পট আপনাদের মিস হয়েছে, দুই জায়গায় আপনারা কবরের জন্য। হ্যাঁ, আমরা অনেক জায়গায় চেষ্টা করছি কিন্তু সেখানে পানি উঠে যায়, সয়েল টেস্টে আমরা পারি না, অনেক ধরনের একটা 5 ফিট নিচে পর্যন্ত যেতে হয় সয়েল টেস্টে, ওখানে যদি কাদা মাটি পাওয়া যায় তখন এটা অ্যাপ্রুভ করবে না, সেটি এই ধরনের অনেক কমপ্লিকেশন আছে। তাহলে কমপ্লিকেশন আছে এখানে, যখন এটা নেওয়ার সময় আমাদের বিভিন্ন জায়গা থেকে যে বন দেখতেছেন বনের ভিতরে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর সবাই ঢুকে প্রত্যেকটা জায়গা থেকে মাটি নিয়ে এটা টেস্ট করে রিপোর্ট দিতে হয়েছে। আফটার কমপ্লিশন সেটা ঠিক হওয়ার পরে তারপরে আমরা কিনে, মানে পজিটিভ সব আপনাদের পক্ষে যাওয়ার পর তারপরে আমরা এটাকে এটার জন্য আমরা কিনতে পেরেছি এবং এটা কেনার সিদ্ধান্ত নিয়েছি। এখানে কত টাকা ইনভেস্ট করতে হবে? এন্ড অফ দা ডে অনেক মিলিয়ন, আমি ঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে, ইতিমধ্যে মিলিয়নের উপরে চলে গেছে এতটুকু করতে, আর বাকিটুকু করতে আরো কত আল্লাহ অনেক টাকাই খরচ হয়েছে। তারপরেও তো মুসলমানদের শুকরিয়া যে বিশাল একটা কাজ করছেন, টাকা থাকলেই এই ধরনের কবরস্থান করা এই জমিনে সম্ভব না, কারণ অনেক ধরনের প্রতিবন্ধকতা রুল রেগুলেশন মেনটেন করতে হয় এবং সব জায়গা সব মাটি কবর দেওয়ার জন্য উপযোগী জায়গা নয়। আমরা তো যে সেইখানে দিয়ে দেই বাংলাদেশ, না বাংলাদেশ তো ওগুলো সয়েল টেস্ট লাগে না বা কোনো কিছু করে না, যার যার বাড়ির সামনে সবাই কবরস্থান তো করে দিই, এখানে ওইভাবে করা যায় না, এখানে সবাই সিটি কর্তৃক অনুমোদন লাগে, সেক্ষেত্রে প্রতিবেশীদের ক্লিয়ারেন্স লাগে, সম্মতি লাগে, সব কিছু মিলে যায় সবাই সমর্থন লাগে, সয়েল টেস্টে এটা অ্যাপ্রুভ হতে হবে, পরিবেশগত কোনো অসুবিধা থাকলে সেইগুলো সবগুলো ম্যানেজমেন্ট করতে পারে, ওয়াটার অনেক ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার পরে তারপরে এটা অনুমতি পাওয়া যাবে। প্রচণ্ড বাতাস, বাতাসের কারণে যদি কেউ কোনো শব্দের একটু ঝামেলা পান আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা একটু মানে সয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। দূর থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।